হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুক রহমান মাসুক, আপনাদের জন্য একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। কী করে আপনি আরেকজনের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড জানবেন, কীভাবে রাউটার পাসওয়ার্ড হ্যাক করবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে কাজে আসা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনার লিখব 192.168.0.1। গো, তারপর লিখবো আমারটা আপনার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড ইউজার নেম অর পাসওয়ার্ড বলতেছে। আপনার পাসওয়ার্ড যে টিপি লিঙ্কের যে পাসওয়ার্ড, টিপি লিঙ্কের পাসওয়ার্ড সবসময় থাকে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে, অ্যাডমিন থাকে। যে কোনো রাউটার টিপি লিঙ্কের পাসওয়ার্ড এরকমও থাকে। আমার পাসওয়ার্ড আমি নিজে বদলিয়ে নিয়েছি। আমার পাসওয়ার্ড নিয়েছে, হ্যাঁ পাসওয়ার্ড নিয়েছে আমার। যেমন এগুলো একটা টিপি লিঙ্কের একটি অপশান আসবে, বাড়ি নেবেন। যেমন আমার টিপি লিঙ্কের নাম মাসুক, আমার টিপি লিঙ্কের নাম মাসুক। আপনি পাসওয়ার্ড দেখার জন্য আপনি কেক্ট সেটআপের ভিতরে যাবেন। সেটার ভিতরে যাবেন, আপনি নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর যেমন অটো ডিটেক্টর এটার ভিতরে দেবেন। দেওয়ার পর ওয়েট, প্লিজ ওয়েট, আপনাকে কিছু অপেক্ষা করার জন্য বলছে। আর সমস্যা নেই বলছে। যেমন মাসুক, SSID মাসুক। যেমন ডিজেবল সিকিউরিটি, আমি যদি ডিজেবল সিকিউরিটি দিয়ে থাকি তো কেউ দেখবেন ফ্রি থাকবে। সিকিউরিটি WPSMW2WPA2PSK। যেমন পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ড আপনি কপি করে আপনি নিয়ে যেতে পারেন বা লিখে রাখতে পারেন। তো একজনের পাসওয়ার্ড আপনি এভাবে দেখতে পারেন, এভাবে আপনার আরেকজনের পাসওয়ার্ড আপনি নিজে দেখতে পারেন। তার টিপি লিঙ্কের পাসওয়ার্ড নিজে ঢুকে আপনার বন্ধুরা যদি পাসওয়ার্ড না দেয় তো পাসওয়ার্ড যদি সিলেক্ট করে দেয়, আপনার যদি টেনশন করার দরকার নেই। আপনার যে কোডটি, আইপির যে কোডটি, এটি ক্লিক করে আপনি, আমি যেভাবে দেখাইছি এভাবে আপনার ক্লিক করলে আপনার পাসওয়ার্ড আপনি নিজে জেনে যেতে পারবেন। আপনার বন্ধু বা কেউ বলে দিতে হবে না, আপনার বন্ধুর পাসওয়ার্ড আপনি এভাবে হ্যাক করে নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। এ ছিল আমাদের আজকের টিপি লিঙ্ক পাসওয়ার্ড কীভাবে আপনি হ্যাক করবেন, কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন, এভাবে আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। আসসালামু আলাইকুম। সামনে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।